একের পর এক দুঃসংবাদ চৌধুরী পরিবারে। 4 মাস আগেই প্রয়াত হয়েছেন অঞ্জন চৌধুরীর স্ত্রী জয়শ্রী চৌধুরী। মাসখানেকের মধ্যেই আকস্মিক মৃত্যু হল অঞ্জনপুত্র সন্দীপ চৌধুরীর। একাধিক ধারাবাহিকে পরিচালক হিসেবে কাজ করেছেন সন্দীপ। 3রা জানুয়ারি মঙ্গলবার সকালে মাত্র 44 বছর বয়সে প্রয়াণ ঘটল তাঁর। ভাইয়ের আকস্মিক প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন চুমকি চৌধুরী, শোকস্তব্ধ বোন রীনা চৌধুরীও। অঞ্জন চৌধুরীর 3 সন্তান, বড় মেয়ে চুমকি, তারপর ছেলে সন্দীপ ও ছোট মেয়ে রীনা। 2 বোন অভিনয় জগতে এলেও সন্দীপ বরাবরই ছিলেন ক্যামেরার পিছনে। দীর্ঘদিন ধরেই নাকি কিডনির সমস্যায় ভুগছিলেন সন্দীপ। দাদার প্রয়াণে রীনা বললেন, আমি ভাবতেই পারছি না, শুনলাম শুটিং চলাকালীন অজ্ঞান হয়ে পড়েছিল, তারপর ইকবালপুর নার্সিংহোমে ভর্তি করা হয় ওকে, দাদার স্ত্রী নিয়ে গিয়েছিল। আজকে হঠাৎ কি ঘটে গেল, আমরা গোটা বিষয়ে অন্ধকারে ছিলাম, ও একদম নিজের যত্ন নিত না, এছাড়াও দাদা একদম যত্ন পায়নি। আমি ও দিদি ডাক্তারের কাছে যেতে বললেও ও বলতো কাজের চাপ আছে, বলতে বলতে গলা বুঝে এলো রীনার। অন্যদিকে অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। কোনো রকমে বললেন এখন কথা বলার মতো অবস্থায় তিনি নেই। ফিরারিমন ধারাবাহিকের সেটে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সন্দীপ। তারপর 17ই ডিসেম্বর থেকে টানা নার্সিংহোমে ভর্তি ছিলেন। এরপরই এলো দুঃসংবাদ, সকলকে ছেড়ে পরলোকে বিদায় নিলেন পরিচালক সন্দীপ চৌধুরী। ভিডিওটি এইটুকুই। স্বর্ণযুগের অনেক অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গীতিকার, সুরকারদের জীবনের কথা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।